বাবা একজন কৃষক, অন্যের জমিতে কাজ করেন। সারাদিন হাড় ভাঙা খাটুনির পর মজুরি মেলে মেরে কেটে মাত্র 200 টাকা। আর এই কৃষকের ছেলে সাবিরুদ্দিন নিট অর্থাৎ ডাক্তারি পরীক্ষায় দুর্দান্ত ফল করে সবাইকে চমকে দিয়েছে। যেখানে ডাক্তারি পরীক্ষায় পাশ করার জন্য ছাত্রছাত্রীরা লক্ষ লক্ষ টাকা খরচা করে ট্রেনিং নেয়, সেখানে সাবিরের সম্বল বলতে ছিল হ্যারিকেনের আলো আর অদম্য ইচ্ছে শক্তি। সাবিরুদ্দিনের আগে তার গ্রামে কেউ কখনো ডাক্তারি পরীক্ষায় পাশ করেনি, সেই কারণেই সাবিরকে আজ শুধুমাত্র একবার দেখার জন্য তার ভাঙা বাড়ির সামনে ভিড় জমাচ্ছেন গ্রামের লোকেরা। আসুন আজকের এই ভিডিওতে জেনে নিই বাংলার ছেলে সাবিরুদ্দিনের যুদ্ধ জয়ের গল্পটা। ছোটবেলা থেকেই পড়াশোনায় তুখর ছিল মুর্শিদাবাদের জঙ্গিপুরের ছেলে সাবিরুদ্দিন। গ্রামের প্রাইমারি স্কুলে পড়ার সময় থেকেই কখনো দ্বিতীয় হয়নি ছেলেটি। সাবির প্রতিটি ক্লাসে ফার্স্ট হতো, আর এর সঙ্গে সঙ্গেই মা বাবার দুশ্চিন্তাও বাড়ত, কারণ সংসারে বড্ড অভাব যে ছেলেকে নামি স্কুলে পড়ানোর মতো সামর্থ্য ছিল না সাবিরের মা বাবার। বাবা একজন কৃষক, মা একজন বিড়ি শ্রমিক, দুজনে যা আয় করেন তা দিয়ে ঠিকমতো সংসারই চলে না, আর ছেলের পড়াশুনো। সংসারে অভাব থাকা সত্ত্বেও সাবির স্বপ্ন দেখত সে একদিন বড় ডাক্তার হবে, ডাক্তার হয়ে গরিব মানুষদের বিনামূল্যে চিকিৎসা করবে। সাবির এটাও জানত যে ডাক্তারি পরীক্ষায় পাশ করতে হলে নামি দামি ইনস্টিটিউশনে লক্ষ লক্ষ টাকা খরচা করে ট্রেনিং নিতে হয়, আর এই নামি ইনস্টিটিউশনে পড়ানোর খরচা তার মা বাবা কখনো দিতে পারবেন না। সবকিছু জানা সত্ত্বেও ডাক্তারি পরীক্ষার জন্য মানসিকভাবে প্রস্তুত হয় সাবিরুদ্দিন। সাবিরের মা বাবা প্রায়ই ছেলেকে বলতেন, পড়াশুনো ছাড়িস না বাবা, আমরা কষ্ট করে হলেও তোর জন্য টাকা জোগাড় করব। সাবিরের কাছে এইগুলোই ছিল সম্বল। উচ্চ মাধ্যমিক দেওয়ার পরেই ডাক্তারি পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে সাবির। দিন রাত এক করে পড়াশুনো শুরু করে ছেলেটা, তার এই পরিশ্রম বিফলে যায়নি। চিকিৎসক হওয়ার প্রথম ধাপ নিট পরীক্ষায় 611 নম্বর পেয়ে দুর্দান্ত ফল করে সাবির। তার মা বাবা বুঝতে পারেননি যে তাদের ছেলে একটি অবিশ্বাস্য কাণ্ড ঘটিয়েছে, তারা শুধু জানত যে সাবির কোনো এক পরীক্ষায় পাশ করেছে, আর এই পরীক্ষায় পাশ করার জন্য তাদের ছেলে ডাক্তারি পড়তে পারবে। সাবিরের এই সাফল্যের কথা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে, নিজের গ্রাম তো বটেই, আশপাশের গ্রাম থেকেও মানুষরা সাবিরকে দেখার জন্য ছুটে আসে। নিট পাশ করা ছেলেটিকে দেখতে আসার সময় কেউ আবার সঙ্গে করে নিয়ে আসে মিষ্টির প্যাকেট। গ্রামবাসীদের সঙ্গে সঙ্গে সাবিরের বাড়ির সামনে ভিড় জমিয়েছিল কলকাতা থেকে আসা সাংবাদিকরা, তাদের হাতে বড় ক্যামেরা মাইক দেখে ঘাবড়ে গিয়েছিল সাবিরের মা বাবা। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে সাবিরের মা ভাঙা ভাঙা গলায় বলে ওঠেন, সাবিরকে নিয়ে আমার অনেক আশা আছে, আপনারাও কিন্তু আমার ছেলেকে আশীর্বাদ করে যাবেন। আর এদিকে তখন সাবিরের বাবার চোখে আনন্দের জল চলে এসেছে, বারবার বলছেন, আমার ছেলের রেজাল্টে আমি দারুণ খুশি। বড় হয়ে অভাবী মানুষদের চিকিৎসা করাই মূল লক্ষ্য সাবিরুদ্দিনের। সাবিরের মতো ছেলে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে অদম্য ইচ্ছে শক্তির সঙ্গে কঠিন পরিশ্রম করলে স্বপ্নকে ছুঁয়ে দেখা সম্ভব। আলটিমেট টিমের পক্ষ থেকে সাবিরুদ্দিনের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। আমরা চেষ্টা করছি প্রতিদিন কোনো না কোনো মানুষের গল্প যা আপনাকে ইন্সপায়ার করতে পারে আপনাদের সামনে তুলে ধরার। এই রকম গল্প প্রতিদিন পেতে আমাদের পেজটা অবশ্যই ফলো করে রাখুন। আলটিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।